ওকে, সো এখন আমরা সিলিয়াক ট্রাঙ্কটা একটু খাতায় দেখার চেষ্টা করব, সিলিয়াক ট্রাঙ্কটা কিরকম। সো এটা যদি অ্যাবডোমিনাল অ্যাওর্টা হয়, এবং এই চিত্রটা আমাদের, আমি একটু জিনিস বলি, সেটা হচ্ছে, এটা হচ্ছে লিভার, গল ব্লাডার, এটা হচ্ছে আমাদের স্টমাক, অ্যান্ড ইট ইস প্যানক্রিয়াস। এবং অ্যাকচুয়ালি লিভারটা কিন্তু এটার উপরে এভাবে থাকে, অর্থাৎ লিভার কিন্তু এভাবে থাকবে, জাস্ট এটার উপরে কিছুটা থাকবে, তো স্টমাকের উপরেও থাকবে। বাট আমি ভালোভাবে বোঝানোর সুবিধার্থে আমি জাস্ট লিভারটাকে একটু সরাই লিখলাম। ক্লিয়ার? ওকে, সো এখন দেখো, এটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এটা ছিল অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এবং এই অ্যাবডোমিনাল অ্যাওর্টার তিনটা ব্রাঞ্চ ছিল, ভেন্ট্রাল ব্রাঞ্চেস। সো এই তিনটা ভেন্ট্রাল ব্রাঞ্চের একটা ছিল সিলিয়াক ট্রাঙ্ক, তারপরে ছিল সুপিরিয়র মেসেন্টারি কার্টারি, আর একটা হচ্ছে ইনফিরিয়র মেসেন্টারি কার্টারি। সো এখন এই জায়গায় যেটা করবে সেটা হচ্ছে, এটার খেয়াল করো, এখান থেকে সিলিয়াক ট্রাঙ্ক আসবে, ওইটা হচ্ছে তিনটা, একটা আসবে হচ্ছে এরকম। সো এই যে আমাদের যে স্টমাক, এই স্টমাকের যে লেজার কার্ভেচার, এই লেজার কার্ভেচারের এই দিক দিয়ে আসছে। সো এটা যেহেতু স্টমাকে আসছে, স্টমাক সম্পর্কিত সবকিছু হচ্ছে গ্যাস্ট্রিক, এবং এটা হচ্ছে লেফট থেকে আসছে, আমরা দেখবো যে একটা রাইট থেকে এইভাবে আসছে। সো এটা যেহেতু লেফট থেকে আসছে, লেফটে আসছে, সো এটাকে বলা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, লেফট গ্যাস্ট্রিক আর্টারি। ক্লিয়ার? এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি। ওকে, তো এই সিলিয়াক ট্রাঙ্কের আরো দুইটা ব্রাঞ্চ ছিল, সে দুইটা ব্রাঞ্চ হচ্ছে এই যে, এটা হচ্ছে আমার কমন হেপাটিক আর্টারি, এই জায়গায় হচ্ছে আমাদের যে স্প্লিনিক আর্টারি, স্প্লিনিক আর্টারি, খেয়াল করো। সো এই যে দেখো, এই কমন হেপাটিক আর্টারি আবার এই জায়গায় যাওয়ার পরে সে এই বরাবর উঠতে থাকবে, এবং যখন এই বরাবর সে উঠবে, যখন এই উপরের দিকে যখন কন্টিনিউশন যাবে, এই কমন হেপাটিক আর্টারিটাকে আমরা বলবো হচ্ছে হেপাটিক আর্টারি প্রপার। সো এই হেপাটিক আর্টারি প্রপার কোন কারণে এটা কমন হেপাটিক আর্টারি, কারণ হচ্ছে এটা হ্যাপাটিক আর্টারি, খেয়াল করো। এই যে ফাংশনাল যে লুপ আছে, একটা হচ্ছে রাইট লুপ, আর একটা হচ্ছে লেফট লুপ, এটা হচ্ছে লিভার। সো এটার, এটা হচ্ছে লেফট লুপ, এটা হচ্ছে রাইট লুপ। সো এই যে রাইট লুপ থেকেও একটা আর্টারি এদিকে আসে, এদিকে আসতেছে রাইট লুপ থেকেও একটা আর্টারি, আবার লেফট লুপ থেকেও একটা আর্টারি এই বরাবর আসতেছে। মিনস এই দুইটা আর্টারি একটা কমন আর্টারির মধ্যে সংযুক্ত হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কমন হ্যাপাটিক আর্টারি। এখন খেয়াল করো, সো আসার পরে এটা দুইটা ব্রাঞ্চ দিল, একটা হচ্ছে, খেয়াল করো, এটা হচ্ছে লেফট লুবের দিকে গেল, এটা হচ্ছে লেফট হ্যাপাটিক আর্টারি, এটা হচ্ছে রাইট লুবের দিকে গেল, এটা হচ্ছে রাইট হ্যাপাটিক আর্টারি। সো এই যে রাইট লেফট হ্যাপাটিক আর্টারি, রাইট হ্যাপাটিক আর্টারি, এগুলো যাওয়ার পরে এই রাইট হ্যাপাটিক আর্টারি তো ঢুকলো, ফাংশন লুব অফ দ্য রাইট লুবে ঢুকলো, এটা আর একটা ব্রাঞ্চ দিল, সেটা হচ্ছে, এটা হচ্ছে সিস্টিক আর্টারি, এটা গল ব্লাডারকে সাপ্লাই দিল, এটাকে বলা হচ্ছে সিস্টিক আর্টারি। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে সিস্টিক আর্টারি, কারণ গল ব্লাডারকে সাপ্লাই দিচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সিস্টিক আর্টারি। ক্লিয়ার? ওকে, সো এখানে এটা আমাদের লেফট লুবে ঢুকলো, ক্লিয়ার, বাট এটা এই জায়গায় যাওয়ার পরে আরেকটা ব্রাঞ্চ দিল, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট লুবে ব্রাঞ্চ দিল আরেকটা, এটা ইন্টারমিডিয়েট হ্যাপাটিক আর্টারি বলতে পারো এটাকে, এটা হচ্ছে সিস্টিক আর্টারি, খেয়াল করো, যেহেতু গল ব্লাডারে দিল, এটা হচ্ছে সিস্টিক আর্টারি, এটা হচ্ছে সিস্টিক আর্টারি, সিস্টিক আর্টারি, এটা হচ্ছে রাইট হ্যাপাটিক আর্টারি, এরপর এটা, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট হ্যাপাটিক আর্টারি, এটা হচ্ছে লেফট হ্যাপাটিক আর্টারি। ক্লিয়ার? ওকে, সো এখন খেয়াল করো, এটা এদিকে দেওয়ার পরে আমরা জাস্ট এইদিকে আসবো, এই যে যে কমন হ্যাপাটিক আর্টারিটা ছিল, এটা কোন কারণে এই জায়গায় কন্টিনিউশনটাকে আমরা হ্যাপাটিক আর্টারি প্রপার বলতেছি, কারণটা হচ্ছে এই জায়গায় কমন আর্টারি হ্যাপাটিক আর্টারি আসার পরে কমন হ্যাপাটিক আর্টারি আরো কিছু ব্রাঞ্চ দিচ্ছে। সো অ্যাকচুয়ালি এটা, এটাই অ্যাকচুয়ালি কমন হ্যাপাটিক আর্টারি বলা যায় না, কমন হ্যাপাটিক আর্টারি একটা ব্রাঞ্চ বলতে পারবো, কমন হ্যাপাটিক আর্টারি কন্টিনিউশনই বলতে পারো। সো এটাকে কমন হ্যাপাটিক আর্টারি প্রপার বলা হয় এই কারণে। আচ্ছা, সো এই জায়গায় আসার পরে এই জায়গায় কমন হ্যাপাটিক আর্টারি কয়েকটা ব্রাঞ্চ দিবে। সো একটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এই বরাবর আসবে, খেয়াল করো, আমাদের যে লিভার, লিভার বরাবর আসবে, এবং এই জায়গায় তারা একসাথে সংযুক্ত হবে, এবং এই যে এই জায়গায় তাদের অ্যানাস্টোমোসিস ঘটবে, খেয়াল করো, এই জায়গায় তাদের অ্যানাস্টোমোসিস ঘটবে। সো এটা ছিল হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এখন এটা হচ্ছে এই জায়গা থেকে আসছে, এটা হচ্ছে রাইট, রাইট থেকে আসছে, এটার রাইট থেকে আসছে, খেয়াল করো, এইটার, এটা হচ্ছে এই দিক থেকে, এটার আরেকটু এই দিক থেকে, অর্থাৎ রাইট থেকে আসছে। সো এটাকে বলা হচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারি। সো এই রাইট গ্যাস্ট্রিক আর্টারি, সো এই রাইট গ্যাস্ট্রিক আর্টারি কি করলো, রাইট গ্যাস্ট্রিক আর্টারি, এই যে স্টমাক, এই স্টমাকের লেজার কার্ভেচার দিয়ে গেল, এবং লেফট গ্যাস্ট্রিক আর্টারির সাথে আমাদের যেটা করলো সেটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করলো। ক্লিয়ার? সো এটা গেল হ্যাপাটিক আর, ও
আচ্ছা হ্যাঁ আচ্ছা, সো এই কমন হেপাটিক আর্টারি আর একটা ব্রাঞ্চ দিল, সেটা হচ্ছে খেয়াল করো এই জায়গায় আসলো, কমন হেপাটিক আর্টারি আর একটা ব্রাঞ্চ দিল, সেটা হচ্ছে এই জায়গায়, সেটা এই জায়গায় আসছে, এবং এটা এবং এই আর্টারিটা খেয়াল করো এই জায়গায় আসছে, এবং এই আর্টারিটা খেয়াল করো এই আর্টারিটা প্রথমে ডিউডেনাম আর এই যে আমাদের যে স্টমাক এই দুইটাকে সাপ্লাই দিবে, সো এই আর্টারিটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি, সো এটাকে আমি লিখছি গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি, গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি, ক্লিয়ার? সো এই যে গ্যাস্ট্রো জিডিএ গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি, সো এখানে যেটা হবে সেটা হচ্ছে গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি এদিকে আসার পরে, অর্থাৎ এই যে এদিকে আসার পরে গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি অবশ্যই আমাদের যে এটা আছে এটা কি বলে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম এটার পিছন দিয়ে যাবে, আমি ওইটা আমাদের যে রিলেশন সম্পর্কিত যে এটা ছিল মানে এই আটাইগুলো রিলেশন দেখানোর জন্য যে আমি মডেলটা যেটা দেখাইছিলাম সেটাতে এগুলোর খুব ভালো বর্ণনা দেওয়া আছে, এদিকে জাস্ট আমরা ব্রাঞ্চ গুলা মুখস্থ করে নিবো, সো এটা হচ্ছে গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি, এটা যখন পিছন দিয়ে যাবে সো এখানে যাওয়ার পরে সেটা আবার দুইটা ব্রাঞ্চ দিবে, দুইটা ব্রাঞ্চের একটা হচ্ছে খেয়াল করো একটা ব্রাঞ্চ হচ্ছে তোমার এই যে পিছন দিয়ে গেল, পিছন দিয়ে যাওয়ার পরে যখন এটার ইনফিরিয়র বর্ডারে আশা করবে যে আমাদের যে প্যানক্রিয়াস ইয়াটা ছিল ডিউডেনামটা ছিল এটা যখন ইনফিরিয়র বর্ডারে আসবে তখন সে দুইটা ব্রাঞ্চ দিবে, একটা হচ্ছে যে এই বরাবর যাবে গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টমাক এই বরাবর যাবে, সো গ্রেটার কার্ভেচার দিয়ে যেহেতু যাচ্ছে সো এটাকে বলা হচ্ছে তোমার এবং এটা রাইট দিকে যাচ্ছে সো এটাকে বলা হচ্ছে রাইট গ্যাস্ট্রিক গ্যাস্ট্রো অমেন্টাল আর্টারি, কারণ হচ্ছে এখানে অমেন্টাম থাকে লেজার অমেন্টাম বা এখান থেকে গ্রেটার অমেন্টামের শুরু হয়, এখান থেকে গ্রেটার অমেন্টাম থাকে এরকম ভাবে, এরকম ভাবে গ্রেটার ওমেন্টাম থাকে, সো এটাকে বলা হচ্ছে গ্রেটার ওমেন্টাম আর্টারি, সো এটা বা বলতে পারো রাইট গ্যাস্ট্রো ইপিপ্লয়িক আর্টারি, কি বললাম রাইট গ্যাস্ট্রো ইপিপ্লয়িক আর্টারি বা রাইট গ্যাস্ট্রো ওমেন্টাল আর্টারি, ক্লিয়ার? রাইট গ্যাস্ট্রো ওমেন্টাল আর্টারি, এবং এই জায়গায় এটা যে আরেকটা ব্রাঞ্চ সে আরেকটা ব্রাঞ্চের নাম হচ্ছে খেয়াল করো তুমি নিজে নিজে ব্রাঞ্চের নামকরণটা করতে পারবা, খেয়াল করো এই জায়গায় যে রিলেশনটা সেটা এই জায়গা হচ্ছে আমাদের যে ডিউডেনাম আর এই জায়গা হচ্ছে পেনক্রিয়াস, দ্যাট মিন্স এটার নাম হচ্ছে পেনক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি, ক্লিয়ার? সো এই যে পেনক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি আবার কি করে পিছনে একটা ব্রাঞ্চ দেয়, পিছনে পিছনে যেহেতু সেই জন্য আমি এটা ডট ডট দিচ্ছি, সো পিছনে একটা ব্রাঞ্চ দেয়, খেয়াল করো, সো এই যে পিছনে যে ব্রাঞ্চটা দেয় সেই ব্রাঞ্চটার নাম হচ্ছে পোস্টিরিয়র পেনক্রিয়াটিকো, হ্যাঁ খেয়াল করো পোস্টিরিয়র পেনক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি, ক্লিয়ার? সো এটার নাম হচ্ছে পোস্টিরিয়র, হ্যাঁ পোস্টিরিয়র পেনক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি, ক্লিয়ার? আচ্ছা আবার খেয়াল করো, সো এটা এই বরাবর আসে, এই বরাবর আসে, ওকে, সো এটা গেল এরকম, মাঝে মাঝে কি হয় এই যে পোস্টিরিয়র সুপিরিয়র পেনক্রিয়াটিকো ডিউডেনাল যে আর্টারিটা ছিল এটা কমন হ্যাপাটিক আর্টারি প্রপার থেকে উৎপন্ন হয় এরকম ভাবে আসে, ক্লিয়ার? সো এটা নিয়ে এত পাতলার কিছু হয় নাই, সো এখন আমরা যেটা যাবো সেটা হচ্ছে এই দুইটা যদি আমরা কন্ডিশন দেখি যে এই দুইটা আলটিমেটলি কি ঘটে, এই দুইটা হচ্ছে এই জায়গায় আমাদের যে ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারি আসে এই ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারির একটা ব্রাঞ্চ থাকে সেই ব্রাঞ্চটার নাম হচ্ছে ইনফিরিয়র পেনক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি, খেয়াল করো এটা যেহেতু পেনক্রিয়াসের ইনফিরিয়রলি আসে সো ইনফিরিয়র পেনক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি, সো ইনফিরিয়র পেনক্রিয়াটিক কারণ পেনক্রিয়াস ডিউডেনাল কারণ হচ্ছে ডিউডেনাম, তারপর হচ্ছে ইনফিরিয়র পেনক্রিয়েটিক ডিউডেনাল আর্টারিস এবং ইনফিরিয়র পেনক্রিয়েটিক ডিউডেনাল আর্টারিস দুইটা ব্রাঞ্চে ভাগ হয়, একটা হচ্ছে এন্টিরিয়র আর একটা হচ্ছে পোস্টিরিয়র, খেয়াল করো এটা যদি হয় তোমার সাপোজ এটা যদি হয় এটাই এটা যদি হয় পেনক্রিয়াস তখন এদিকে আসার পরে একটা যে উপর দিয়ে এটা হচ্ছে এন্টিরিয়র আর একটা হচ্ছে যাই পিছন দিয়ে এটা হচ্ছে পোস্টিরিয়র, দ্যাট মিনস কি বললাম সেটা হচ্ছে একটা যে এন্টিরিয়রটা যেটা গেল সেই এন্টিরিয়রটা এই যে এটা হচ্ছে ইনফিরিয়র, খেয়াল করো ইনফিরিয়র, তারপর হচ্ছে পেনক্রিয়াস পেনক্রিয়াটিক ডিউডেনাল আর্টারিস এইটা অ্যানাস্টোমোসিস করলে হচ্ছে এন্টিরিয়র সুপিরিয়র পেনক্রিয়াটিক ডিউডেনাল আর্টারির সাথে, এবং এটা যে পোস্টিরিয়রটা ছিল এই পোস্টিরিয়রটা আবার পোস্ট দ্যাট মিনস পোস্টিরিয়র ইনফিরিয়র ডিউডেনাল আর্টারিস কার সাথে অ্যানাস্টোমোসিস ঘটলো সেটা হচ্ছে পোস্টিরিয়র ইন সুপিরিয়র পেনক্রিয়াটিক ডিউডেনাল আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস ঘটলো, ক্লিয়ার? এবং আমরা দেখবো যে এই যে রাইট গেস্ট্রিক ওমেন্টাল আর্টারি কার সাথে অ্যানাস্টোমোসিস ঘটে সেটা দেখবো। আচ্ছা এখন দেখো কমন হেপাটিক আর্টারির যত ব্রাঞ্চ ছিল আমি সবগুলো ব্রাঞ্চ দেখেছি, এখন আবার চলে যাবো হচ্ছে স্প্লেনিক আর্টারিতে, সো স্প্লেনিক আর্টারিতে যখন যাবো খেয়াল করো এটা হচ্ছে আমাদের স্প্লেনিক আর্টারি, সো এই যে স্প্লেনিক আর্টারি আমার যখন পেনক্রিয়াসের সুপিরিয়র বর্ডারে আসবে সুপিরিয়র বর্ডারে আসার পরে সে এই বরাবর চলে যাবে,
এবারে চলে যাবে। যাওয়ার পথে সে কয়েকটা ব্রাঞ্চ দিবে আমাদের পেনক্রিয়াসে, এগুলো কিন্তু স্টমাকের পিছনে ঘটতেছে অল টাইম, অলগুলা এগুলো তো স্টমাকের ইয়ে না, আমি ডট ডট দেওয়া উচিত ছিল। আচ্ছা এরপর থেকে ডট ডট দিব সব। আচ্ছা দেখো, সো এই এইটা আমাদের যে স্প্লেনিক আর্টারি, এটা স্প্লেনিক আর্টারি, এটা স্টমাক পেনক্রিয়াসে কয়েকটা ব্রাঞ্চ দিল, এবং এই ব্রাঞ্চটার নাম হচ্ছে, এটা হচ্ছে পেনক্রিয়াস। এই যে দেখো পেনক্রিয়াস, সো এই যে এই ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটার নাম হচ্ছে ডর্সাল পেনক্রিয়াটিক আর্টারি, কারণ হচ্ছে এটা ডর্সালি, অর্থাৎ আমাদের এটা যদি হয় আমাদের কি বলবো, এটা যদি হয় আমাদের পেনক্রিয়াস এটার পিছন পিছন দিয়ে দিছে, এই জন্য হচ্ছে এটা হচ্ছে ভেন্ট্রাল, এটা হচ্ছে ডর্সাল। সো ডর্সাল পেনক্রিয়াটিক আর্টারি, তো যখন ডর্সাল পেনক্রিয়াটিক আর্টারি দিল, ডর্সাল পেনক্রিয়াটিক আর্টারি আবার এইদিকে একটা অ্যানাস্টোমেটিক ব্রাঞ্চ দিছে, আর এইদিকে ইনফিরিয়র পেনক্রিয়াটিক আর্টারি হিসেবে কন্টিনিউশন ঘটছে। সো ইন হ্যাঁ এটাই ডট ডট দেওয়া উচিত ছিল। আচ্ছা ইনফিরিয়র পেনক্রিয়াটিক আর্টারি, এবং এই ইনফিরিয়র পেনক্রিয়াটিক আর্টারি কি করছে, এই যে এইদিকে যেটা আসছে, এদিকে হচ্ছে আমার স্প্লেনিক আর্টারি। সো এই যে স্প্লেনিক আর্টারির একটা ব্রাঞ্চ দিছে, এটার নাম হচ্ছে গ্রেটার পেনক্রিয়াটিক আর্টারি, খেয়াল করো এটা হচ্ছে গ্রেটার পেনক্রিয়াটিক আর্টারি। সো এই যে গ্রেটার পেনক্রিয়াটিক আর্টারি এই ইনফিরিয়র পেনক্রিয়াটিক আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস ঘটলো, ক্লিয়ার? এবং এটা এই বরাবর পেনক্রিয়াসকে সাপ্লাই দিল, সাপ্লাই দিতে থাকলো, ক্লিয়ার? এখন আমরা দেখি এই যে স্প্লেনিক আর্টারিটা যেটা এই বরাবর আসছিল, এগুলো এই বরাবর ব্রাঞ্চ দিল, এবং এই বরাবর যাওয়ার পরে তার টার্মিনাল ব্রাঞ্চ হচ্ছে, সে এই দিকে আসার পরে এইদিকে হচ্ছে আমাদের ইয়া স্প্লিন, ওকে স্প্লিন স্প্লিন এটা হচ্ছে হাইলাম। সো এটা হাইলামে আসার পরে কয়েকটা টার্মিনাল ব্রাঞ্চে ভাগ হইলো, এবং এইদিকে সে একটা ব্রাঞ্চ দিল, এবং এই জায়গায় অ্যানাস্টোমোসিস ঘটলো, খেয়াল করো। সো এই যে এইটা যেটা ব্রাঞ্চ দিয়েছে, এটা ছিল রাইট গ্যাস্ট্রিক ওমেন্টাল আর্টারি, এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক ওমেন্টাল আর্টারি। সো এই যে রাইট গ্যাস্ট্রিক ওমেন্টাল আর্টারি এই লেফট গ্যাস্ট্রিক ওমেন্টাল আর্টারির সাথে এই জায়গায় অ্যানাস্টোমোসিস করে, ক্লিয়ার? সো তারপরে যেটা বলতেছিলাম, এই যে এইদিকে এদিকে আসার পরে এই স্প্লেনিক আর্টারি, এটা যেহেতু নামে হচ্ছে স্প্লেনিক আর্টারি, তার মানে স্প্লিনকে সাপ্লাই দিই। সো এই জায়গায় স্প্লিনকে কয়েকটা স্প্লেনিক আর্টারি দেয়, ক্লিয়ার? এবং এই যে স্প্লেনিক আর্টারি দেয়, এবং এই জায়গায় সে কি করে কয়েকটা শর্ট গ্যাস্ট্রিক আর্টারি দেয়, গ্যাস্ট্রিক শর্ট গ্যাস্ট্রিক আর্টারি দেয়, ক্লিয়ার? সো এইটাই ছিল, খেয়াল করো। প্রথম থেকে যদি শুরু করি, একটা আসলো লেফট গ্যাস্ট্রিক আর্টারি, সিলিয়াক ট্রাঙ্কের প্রথম তিনটা ব্রাঞ্চ লেফট গ্যাস্ট্রিক আর্টারি, কমন হেপাটিক আর্টারি, আরেকটা হচ্ছে এটা হচ্ছে স্প্লেনিক আর্টারি। এখন ওইগুলার যদি সাবডিভিশনে যাই, তখন হচ্ছে এই যে কমন হেপাটিক আর্টারি, সেটা আসার পরে কমন হেপাটিক আর্টারি ব্রাঞ্চ দিল একটা রাইট গ্যাস্ট্রিক আর্টারি, আর একটা ব্রাঞ্চ দিল হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি এদিকে আসার পরে, গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি এদিকে আসার পরে দুইটা দুইটা ব্রাঞ্চ দিছে, একটা হচ্ছে হ্যাঁ দুইটা ব্রাঞ্চ দিছে, একটা হচ্ছে তোমার এই দিকে আসার পরে রাইট গ্যাস্ট্রো ওমেন্টাল আর্টারি, আর একটা হচ্ছে সুপিরিয়র পেনক্রিয়েটিক ডিউডেনাল আর্টারি। সুপিরিয়র পেনক্রিয়েটিক ডিউডেনাল আর্টারি আবার দুই ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে এন্টিরিয়রলি আসছে, একটা হচ্ছে পোস্টিরিয়রলি গেছে। মিনস এন্টিরিয়র সুপিরিয়র পেনক্রিয়েটিক ডিউডেনাল আর্টারি, পোস্টিরিয়র সুপিরিয়র পেনক্রিয়েটিক ডিউডেনাল আর্টারি, ওকে? সো আর এই যে যে কমন হেপাটিক আর্টারি, যে কন্টিনিউশনটা ঘটলো, কন্টিনিউশন যাওয়ার পরে ফাংশনাল রাইট লুব লেফট লুবে দুইটা ব্রাঞ্চ দিচ্ছে, একটা হচ্ছে লেফট হেপাটিক আর্টারি, আর একটা হচ্ছে রাইট হেপাটিক আর্টারি। এবং লেফট হেপাটিক আর্টারি আরেকটা ব্রাঞ্চ দিছে ইন্টারমিডিয়েট হেপাটিক, যেটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট হেপাটিক আর্টারি। এবং রাইট যে হেপাটিক আর্টারি ছিল সেটা গল ব্লাডারে আরেকটা আর্টারি দিছে, সেটাকে বলা হচ্ছে সিস্টিক আর্টারি, ক্লিয়ার? ওকে, শেষ। তার মানে কমন হেপাটিক আর্টারি শেষ হচ্ছে স্প্লেনিক আর্টারি। সো স্প্লেনিক আর্টারি বরাবর আসলো, সুপিরিয়র পার্ট অফ দ্য পেনক্রিয়াস দিয়ে গেল, এবং সে পিছনে পেনক্রিয়াসের পিছনে একটা ব্রাঞ্চ দিল, সেটা হচ্ছে ডর্সাল পেনক্রিয়াটিক আর্টারি। সো ডর্সাল পেনক্রিয়াটিক আর্টারি আবার দুইভাগে ভাগ হলো, একটা হচ্ছে অ্যানাস্টোমেটিক ব্রাঞ্চ, আর একটা হচ্ছে ইনফিরিয়র পেনক্রিয়াটিক আর্টারি। আর এইদিকে আসার পরে এটা হচ্ছে গ্রেটার পেনক্রিয়াটিক আর্টারি। সো এই গ্রেটার পেনক্রিয়াটিক আর্টারি এই ইনফিরিয়র পেনক্রিয়াটিক আর্টারির সাথে সংযুক্ত হয়, অ্যানাস্টোমোসিস ঘটে। এবং এই যে স্প্লেনিক আর্টারি যখন এদিকে আসে, তখন সে এদিকে একটা ব্রাঞ্চ দিয়ে, সেটা হচ্ছে রাইট গ্যাস্ট্রোমেন্টাল আর্টারি, আর এদিকে হচ্ছে স্প্লেনিক আর্টারি, আর এদিকে কিছু শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। সো এটাই ছিল সিলিয়াক ট্রাঙ্ক সম্পর্কিত পড়া। আমি আশা করি যে আমরা আগে যে একটা মডেল উপস্থাপন করার চেষ্টা করছি, ওই মডেলটা এবং এটা দেখার পরে এই সিলিয়াক ট্রাঙ্ক সম্পর্কিত পুরোটাই মোটামুটি খুব ভালোভাবে ক্লিয়ার হবে, ক্লিয়ার? সো আজকে এই পর্যন্ত থাকুক।